তাহলে তোমাদের একই আমি তো ভেবেই করি রেকর্ডিং আমার অন হয়ে গেছে দেখো আমাদের আগের দিন পর্যন্ত একটা আমি অলরেডি কালকে রাত্রিবেলাতে দেখবে একটা ভিডিও আমি লঞ্চ করিয়েছি বুলিয়ান অ্যালজাবরার উপরে যেটা আমরা যা বেসিক্যালি যেটা আমি করেছিলাম তার উপরে একটা ভিডিও আমরা লঞ্চ করেছি আজকে আমাদের সেকেন্ড যে পার্টগুলো তোমাদের তো বাড়িতে আমি করতে বলেছিলাম কতটা করেছো আমি জানি না তা একটা বলে দেই এই চ্যাপ্টার থেকে আমাদের প্রচুর কোশ্চেন থাকে আমি দেখাচ্ছি এই দেখো আমরা কয়টাs প্রুফ করেছিলাম প্রত্যেকটা বুলিয়ান অ্যালজেব্রাতে কোনটা কি ধরনের ল হচ্ছে সেই লটা সম্বন্ধে কিন্তু আইডিয়া রাখতে হবে যেমন আইডিমপোটেন্ট ল আইডিমপোটেন্ট ল কাকে বলছে x x x এটা আমি প্রুফ করে দেখিয়েছিলাম তোমাদের করতে বলেছিলাম এক্স ডট এক্স ইকুয়াল টু এক্স এক্স ডট এক্স ইকুয়াল টু এক্স এটা আমি প্রুফ করে দেখতে বলছিলাম তো আমি দেখাচ্ছি একটু আজকে জায়গাটা পুরো শেষ করে দেব এক্স ডট এক্স এক্স যদি করি সেক্ষেত্রে উৎসব বই কিনেছো না ঠিক আছে তো বলে দিচ্ছি আমি একাডেমিটা হচ্ছে আমাদের হিন্দু স্কুল থেকে একটু সামনের দিকে এগোচ্ছে আদি মোহিনী মোহনের দিকে ওকে বাদিকে দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সোজা এগোনোর পর দেখবে প্রেসিডেন্সির ফুট ধরে এগোলে একটা বা দিকে রাস্তা চলে গেছে যাকে আমরা বলি ভবানী দত্ত লেন ওই রাস্তা দিয়ে কিছু দূর এগোলেই দেখবে ওই বাঁ দিকে একাডেমি পাবলিশার্স কলেজ সার্ভিস কমিশনের ঠিক অপোজিট সাইডে যে একাডেমি পাবলিশার্সটা আছে ঠিক অপোজিটে তুমি কলেজ থেকে আমাদের স্কুলের অপোজিট প্রেসিডেন্সি প্রেসিডেন্সির ফুট ধরে একটু টুয়ার্ডস এগিয়ে গিয়ে বাদ প্রথম যে লেফট একটা গলি ঢুকে গেছে ওটাই ভবানী দত্ত লেন জিজ্ঞেস করবে বলে দেবে চলো আমি শুরু করি এবার হ্যাঁ এটা দেখো এই প্রুফটা এক্স প্লাস এক্স ইকাল টু এক্স এটা করেছিলাম এটা বলছি এক্স ডট এক্স ইকাল টু এক্স আমরা নর্মাল এলজে কি লিখি কি করি কি লিখি এক্স স্কোয়ার লিখি এখানে কি লিখবো এক্স লিখবো এক্স এর জন্য আমার কম্বিনেশন কি হবে জিরো আর ওয়ান হবে আবার এক্সের জন্য কি হবে জিরো অথবা ওয়ান হবে তাহলে এক্স ডট এক্স কি হবে জিরো ইন্টু জিরো মানে জিরো আর ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান এটা এল এইচ এস আর আর আরএস এর ক্ষেত্রে কে আছে আর আরএইচ এক্স জিরো ওয়ান তাহলে আমি বলে দিতে পারি এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুফড হয়ে গেল নেক্সট ধরো এই টার্মটা এক্স ডট এক্স বার ইকোয়াল টু জিরো তাহলে এক্স মানে কি এক্স মানে হলো আমার জিরো ওয়ান এক্স বার মানে কি ওয়ান জিরো তাহলে এক্স ডট এক্স বার মানে কি জিরো ইন্টু ওয়ান করলে জিরো আর ওয়ান ইন্টু জিরো করলে জিরো তো এটা জিরো জিরো মানে তো জিরোই থাকছে তাহলে এলএইচ করে আর এইচ এস প্রুফটা হয়ে গেল এই প্রুফটা আমি অলরেডি করে দেখিয়েছিলাম নেক্সট আমাদের এই প্রুফগুলোতে আসছে এটা আমরা সবাই জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স আমি একটা করে দিচ্ছি কারণ এখানে শুধু একটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এখানে দুটো আছে আছে টাইপের এক্স আর ওয়াই যখন আমাদের দুটো টাইপের ভেরিয়েবেল থাকবে তার কম্বিনেশন হবে হচ্ছে চারটি এটা ফর্মুলেশন অনুযায়ী আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ডিসকাস করেছিলাম দেখো কোনটা গো লিখে নেবে না লিখে নাও পাঠিয়েছিলাম আমাকে আমি এখনো দেখার টাইম পেয়ে পরে দেখছি আগে ক্লাস শেষ করি পরে দেখে দেব সব হুম কোন প্রোগ্রামটা বলতো আমার এখানে ঠিক আমার এখানে ঠিকঠাক দেখাচ্ছিল তুমি আগে পাঠাবে একবার একবার দেখবো আমি ঠিক আছে পাঠিয়ে রাখবে হ্যাঁ চলে আমি পরেরটা বলছি পরেরটার ক্ষেত্রে আমার কি আছে কমিউটিভ ল যেটা কমিউটিভ ল হলো x প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই লিখি টু প্লাস থ্রি টু একই জিনিস এখানে অফ কটা দুটো যদি নাম্বার অফ দুটো হয় তাহলে তার কম্বিনেশ হবে চারটে এক্স আর ওয়াই কি কম্বিনেশন ওয়ান জিরো আর হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কি করে হয় এটা একটু মনে হতে পারে কি করে হয় না বুঝতে পারছি না সেটা বলে দিচ্ছি যদি কম্বিনেশন চারটে হয় তাহলে আমার স্টার্টিংটা হবে হচ্ছে আমার জিরো থেকে মনে রাখবে জিরো থেকে স্টার্টিং হবে জিরো ওয়ান টু থ্রি দেখো চারটেই আসছে এখানে বিট কটা আছে বিট হচ্ছে দুটো আছে কারণ এই দেখো জিরো জিরো এই আমি রো ওয়াইজ দেখবো এক দুটো বিট এখানেও দুটো বিট দুটো বিট তা দুটো বিটের কম্বিনেশন কি হয় এক একের ডাবল দুই এক একের ডাবল দুই আবার দুইয়ের ডাবল চার চারের ডাবল আট এভাবে চলে তো যেহেতু আমার বিট দুটো তাহলে এক একের ডাবল দুই লিখে ছেড়ে আর কিচ্ছু লিখবো না এক একের ডাবল দুই লিখলাম জিরো কে আমি যদি দু বিটে লিখতে চাই তাহলে কটা জিরো লিখবো অলওয়েজ রাইটিং হ্যার টু জিরো হয়ে গেল ওয়ান টু দেখো ওয়ানটা কোথায় আছে ঠিক এই কালাম বারাবার ওয়ান আছে এখানে ওয়ান লিখলাম এখানে জিরো লিখলাম টু মানে কি দেখো এখানে টুটা কোথায় এই লাইনে এই টু ওয়ান জিরো ওয়ান এর কোনো ইউজেস নেই মানে জিরো থ্রি মানে দেখতে হবে কোন কোন বিটকে যোগ করলে থ্রি আসে

একুশের বাইরে কি করেছি এক এক দুই দুই চার আট ষোলো বত্রিশ যাতে যায়নি তা ষোলো মানে একুশ মানে কি ষোলো চারে কুড়ি আর একে একুশ তাহলে আমার বিট পডিশন কি এটা একটা বিট পডিশন দিস ওয়ান ইজ বিট পজিশন এটা একটা বিট পডিশন কি করবো এই ষোলো চারে কুড়ি একে একুশ তাহলে এই বিটগুলোর মধ্যে আমার কোন ইউজেস হয়েছে ইউজেস হয়নি তো আমি জিরো বসিয়েছি সেম ভাবে আমার তিন করতে গেলে কোন কোন বিটকে যোগ করলে তিন হয় দুই আর একে যোগ করলে তিন হয় দুইয়ের নিচু এক বসাবো একের নিচু এক বসাবো তিন হয়ে গেল করিয়েছিলাম সময় কোনটা কোনটা বুঝতে পারছে না বলো জিরো ওয়ান টু থ্রি তোমার চারের কম্বিনেশন কি করে আসছে জিরো জিরোর পর ওয়ান ওয়ানের এর পর টু টু এর পর থ্রি থার্টি চারের কম্বিনেশন অক্টাল নাম্বার টা কি হতো জিরো থেকে আপ টু সেভেন হতো মানে এখানে আটটা হচ্ছে ফিফটিন বেস সিক্সটির মানে কি বেস সিক্সটির মানে হচ্ছে আমার হেক্সারিসিমেল কী করে করতে হেক্সারিসিমেল জিরো থেকে আপ টু ফিফটিন সেইভাবেই তো করছি আমরা আমি জিরো থেকে স্টার্টিং হবে তারপরে পরপর সিকোয়েন্সিয়ালি লিনিয়ার ওয়েতে বেড়ে যাবে একটা একটা করে তার এবার যদি বাড়তে হয় তাহলে জিরো থেকে ওয়ান টু থ্রি কী করে বাড়ে সেটা আমি বলেছিলাম টু টু দি পার জিরো টু টু দি পার ওয়ান টু টু দি পার জিরো মানে হচ্ছে ওয়ান আপ টু দি ওয়ান মানে টু তিন বিট হলে কী হতো টু দি পাওয়ার জিরো হতো টু টু দি পাওয়ার ওয়ান তারপর টু স্কোয়ার হতো তাহলে কেউ তো টু 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 দি পার জিরো মানে হচ্ছে ওয়ান টু টু দি পার ওয়ান মানে টু টু স্কোয়ার মিনস ফোর এভাবে আসতাম পর পর করে এই তো করেছি কাজটা এবার কি বোঝা গেছে বাড়িতে এগুলো হ্যাঁ বলো বলো শুনতে পাচ্ছি না

ওকে মুছে দিচ্ছি আমি আমাকে এটা শেখার পরে এবার মিনিমাইজেশন টেকনিক থেকে শুরু করে সব কিছু শিখতে হবে একটা একটা করে তো সিও করাতে হবে চলো এবার দেখো এটাকে আমি যদি এই লেফট হ্যান্ড সাইডে এক্স প্লাস ওয়াই করি তাহলে কি দাঁড়াবে জিরো প্লাস জিরো করলে জিরো জিরো প্লাস ওয়ান মিনস ওয়ান ওয়ান প্লাস জিরো হচ্ছে ওয়ান বাট এই যে ওয়ান ওয়ান যেটা আছে যে ওয়ান ওয়ান যেটা আছে না ওয়ান ওয়ান যদি আমি ওয়ানই হবে ভেরি গুড কেন ওয়ান হবে সেটা হলো এক্স প্লাস এক্স যদি এক্স হয় এই দেখো এই যে এক্স প্লাস এক্স যদি এক্স হয় তাহলে ওয়ান প্লাস ওয়ানটা ওয়ানই হচ্ছে কোনো অসুবিধা নেই এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ক্ষেত্রে কি হবে উল্টো জিনিসটা এইভাবে যোগ করো একই জিনিস এটা একই হবে দেখো এখন পার্থক্যই নেই প্রুফ হয়ে গেল এটা যদি করেই তোমরা কিন্তু অতি অবশ্যই এটা করবে বাড়িতে বসে এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা করব একটা করে করবে আর এটা তোমরা এটা বাড়িতে করবে আমি এটা এটা এই নেক্সট এটা 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 হোমওয়ার্ক থাকছে এটা আমি করছি দেখো

তো আমি কী করবো একটা এক্স নেব একটা ওয়াই নেব হলো সো জিরো একই রকম জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান কমপ্লিট এবার আমরা কী বের করবো এক্স ওয়াইকে গুণ করবো কারণ গুণ আমার অলরেডি আছে মাল্টিপ্লাইড করা আছে এক্স ওয়াই তো জিরো ইন্টু জিরো করলে জিরো জিরো ইন্টু ওয়ান করলাম আমাকে জিরো কারণ জিরো দিয়ে আমি যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা কী হয়ে যায় জিরো হয়ে যায় জিরোর সঙ্গে ওয়ান মানে হচ্ছে জিরো আর ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান বোঝা গেল এবার আমরা কী করব এক্স প্লাস এক্স ওয়াই তাহলে এটা হচ্ছে আমার এক্সের কালাম এটা হচ্ছে আমার এক্স ওয়াইয়ের কলাম তা যোগ করলে কী হবে জিরোর সঙ্গে জিরো যোগ করছি জিরো জিরোর সঙ্গে জিরো যোগ করছি জিরো ওয়ানের সঙ্গে জিরো যোগ করছি ওয়ান এর সঙ্গে ওয়ান করছি ওয়ান এটা গেল আমার লেফট হ্যান্ড সাইড সেম অ্যাস রাইট হ্যান্ড সাইটের ক্ষেত্রে কি হবে টোটাল এই এটা এটা এক্স মানে কত আমি এই থেকে যদি লক্ষ্য করি এক্স মানে কত জিরো জিরো ওয়ান ওয়ান সো আমি লিখে দেবো কি জিরো জিরো ওয়ান ওয়ান সো এখানে কি লিখবো আর এইচ এস সোম প্রুফ করে দিলাম বোঝা গেছে কি না বলো কোনো অসুবিধা কোনো কনফিউশন এখনই ভালো মতন শিখে নাও এরপরে কিন্তু স্কুল স্কুল শুরু হবে আমি আস্তে আস্তে পরে কঠিনের দিকে যাব কিন্তু কোনো কনফিউশন নেই তো ওকে চলো এই হ্যাঁ লিখে নাও এই লটা তোমরা বাড়িতে প্রুভ করবে পরের লটা না আমি করে দিচ্ছি এটা তোমরা এটা এটা শেষ করে না এটা নিজেরা ট্রাই করো তো এটা দেখি কি করছো নিজেরা ট্রাই করো এটা তারপরে আমি দেখছি এই লটা এই লটা করো এক্স প্লাস এক্স বার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করো তারপর আমি চেক করে দিচ্ছি তো হয়ে গেছে কার কার হলো গ্রুপ দেখুন না ঠিক আছে আমি করে নেই মিলিয়ে নেবো একবার তাহলে এক্স ওয়াই জিরো জি আচ্ছা হবারই হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার এক্স বার করবো এক্স বার মানে কি উল্টে যাবে এক্সের কালাম সবগুলো উল্টে যাবে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এক্স বার ওয়াই মানে কি এই যে এক্স বারের সঙ্গে ওয়াই জিরোর সঙ্গে ওয়ান কোন কলাম জিরো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান জিরো ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু জিরো হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস এক্স বার ওয়াই এই দেখো এক্স আর এক্স জিরোর সঙ্গে জিরো যোগ করছি জিরো জিরোর সঙ্গে ওয়ান যোগ করছি ওয়ান ওয়ানের সঙ্গে জিরো করছি ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান দ্যাট ইজ এ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আছে এক্স প্লাস ওয়াই জিরো 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 ওয়ানে ওয়ান ওয়ান জিরোতে ওয়ান ওয়ান প্লাস ওয়ানে ওয়ান দেখো দুটো প্রুফ হয়ে গেল এইচ এস প্রুফ তো আমাদের এভাবে প্রত্যেকটাকে আমরা করতে পারি যতগুলো আছে আর এখানে আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তারপরেও তোমরা নিজেরাই ট্রাই করতে পারো এটাকে আমি এখানে তোমার এই লগুলো এই অ্যাসোসিয়েটিভ ল তারপর ধরো তোমার ডিস্ট্রিবিউটিভ ল এই লগুলো একটা প্রুফ এখানে কিন্তু ভেরিয়েবল তিনটে আছে এক্সও আছে ওয়াই আছে জেডও আছে যদি তিনটে ভেরিয়েবল হয় তমাল আমাকে বলো কটা তমাল হ্যাঁ তমাল যে কোনো আমাকে বলো যে কম্বিনেশন কটা হবে ভেরিয়েবলের সংখ্যা যদি আমার বেড়ে তিন হ্যাঁ বলো হ্যাঁ ভেরি গুড আটটা হবে কারণ আটটা হবে ছটা হবে না কেন ছটা হবে টু টু দি পাওয়ার থ্রি তো টু টু দি পাওয়ার থ্রি কোনো দিন ছয় হয় টু ইন্টু টু ইন্টু টু

সরি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা আমরা করছি প্রথমে আমাকে দেখতে হবে লেফট হ্যান্ড সাইডের থেকে বা যে কোনো সাইড থেকে হয় লেফট বা রাইট তুমি লেফটের থেকে করো করে দেখতে হবে যে আমার এখানে ভেরিয়েলের সংখ্যা কটা প্রথমে

ওয়াই প্লাস জেড করি তো জিরোর সঙ্গে জিরো যোগ করলাম জিরো জিরোর সঙ্গে ওয়ান করলাম ওয়ান এটা ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান জিরো এটা ওয়ান এটা ওয়ান ওয়ান প্লাস ওয়ানে ওয়ান সো আমাদের এই এই লাইনটা কমপ্লিট হলো এবার এটাকে আমি কী করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তোমরা পরীক্ষার ক্ষেত্রে সবসময় ট্রাই করবে একটা ছক করে করার ছক করে করলে সুবিধা হবে তা নাহলে কিন্তু একটার ওপরে একটা উঠে যেতে পারে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস যে এবার কী করব আমি এই এই টাইমের সঙ্গে এই টাইমটা যোগ করবো দরকার পরে ডার্ক পেন্সিল নিয়ে নেবে একটা আমি এখান থেকে করছি দেখো এটা এটাকে ধরে নে ভুলে উল্টো পাল্টা হয়ে যাবে জিরো আবার দেখো এই জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 এটা গেলো আমার লেফট হ্যান্ড সাইড প্রত্যেকে রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করে ফেলো করে আমাকে জানাও না পারলেও বলবে পারলেও বলবে করে ফেলো উৎসব হচ্ছে তো কেমন লাগছে বিষয়টা লাগবেই তোমার এটা একদম আপ টু ইলেকট্রনিক যতদিন পড়বে এগুলো লাগবে করে ফেলো রাইটটা বলে আমাকে জানাও তারপরে এগুলো আমি আর করবো না তোমরা করবে বাড়িতে বসে সব আমাকে বুলিয়ে নে একটা হয়েছে হ্যাঁ সবাই করে ফেলো তমালের হয়েছে ও তমাল আছে গলা গলা চিনতে পারি না তো মানে হঠাৎ করে ঠিক আছে সবাই করো হ্যাঁ হয়েছে আচ্ছা জয়দীপের হয়েছে হবে তো এটা না হওয়ার কিছু নেই ইজি একদম চলো হ্যাঁ হ্যাঁ সিপন হবে তো অরিত্র অরিত্র করেছ দুই অরিত্র আচ্ছা ঠিক আছে অভরিত্রা হয়েছে ঠিক আছে সি তো হবেই সি শুরু হবে একটু পরেই আমাকে কেউ একজন বলতো এটা অ্যানসার কি হবে এই এমসি কিউটার এই টাইপের কোশ্চেন পরে থাকে তো আমি বললাম কি হবে হ্যাঁ আচ্ছা ভেরি গুড ওয়ান হবে একদম ঠিক বলে দিয়েছে জয়দেব কি বলছো জিরো বুলিয়ানে আবার ও কোথা থেকে আসে হ্যাঁ বুলিয়ানে কোন না 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 ভুল করছো তুমি বুলিয়ানে কোনো সময় তোমার ও এর কোনো গল্প নেই এখানে ও আসবেই না বুলিয়ানে এ এবার হ্যাঁ ভেরিয়েবেল তোমার ও আসতেই পারে তোমার মতে হ্যাঁ সে তোমার কনফিউশন হতেই পারে কারণ ও আর জিরোটা প্রায় একই রকম দেখতে ওকে ঠিক আছে এটা ওয়ান কেন হয় বলে দিচ্ছি দেখো এ প্লাস এটা হয়ে গেল এ প্লাস জিরো প্লাস এ বার এ প্লাস জিরো মানে এ তারপরটা এ বার এটা মানে হচ্ছে ওয়ান দ্যাট ইজ এ ওয়ান অ্যান্সার বোঝা গেছে একদম করবে থাকবে এ বি সি ডি করে এমসি দেবে কত হবে ভ্যালুটা তুমি ডাইরেক্ট বের করে দিয়ে দেবে একদম বুঝলে তো এবার আরেকটা জিনিসে আমরা আসবো সেটা হচ্ছে ডুয়ালিটি না গ্যান্স ল এটা খুব ইম্পর্টেন্ট এই যে লিখছি তো ল লিমর্গ্যান্স ল এবার ডিমরগ্যান্স একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন ডিমর্গ্যান্স তার সম্বন্ধে জানতে চাইলে গুগল আছে আমাদের জানা দরকার আছে হ্যাঁ লিখে নাও ডিমর গ্যান্স এস করো হ্যাঁ ডিমোর গ্যান এস ডিমোর গ্যানসল ডিমোরগ্যান্স কে ছিলেন ওনার সম্বন্ধে লেখা নেই হ্যাঁ জেনে দরকার নেই আর না হিস্ট্রি আছে যে আঠারোশো ছয় সালে তৈরি হয়েছিল এই ভদ্র ডক্টর এটা ইনি ছিলেন জর্জ বুল ইনি ছিলেন ডিমোর গ্যান্স ওকে ওয়াজ এ ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড লজিশিয়ান হি ফর্মুলেটেড

ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু বেশ বড় বড় সমস্ত ছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হ্যাঁ তখন থেকে হয়ে আসে আঠারোশো ছয় সাল আঠারোশো ছয় থেকে আঠারোশো একাত্তর জন্মকালীন আর কি এবার আমরা বলবো ডিমোর দাও এখানে একটা

টু আর মোর দেন টু ভেরিয়েলসের কমপ্লিমেন্ট টু আর মোর দেন টু ভেরিয়েলস কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য ভেরিয়েলস মানে দুটো ভেরিয়েলের যোগ ফলের কমপ্লিমেন্ট অ্যাডিশানের কমপ্লিমেন্ট তাদের ইকুয়াল টু গুণ ফলের কমপ্লিমেন্টের সমান এটা হচ্ছে ল এটাকে আমরা এই জন্য এই লটাকে বলে হচ্ছে দুটো থিওরম আছে প্রোডাক্ট থিউরম থিওরেমে বলেছে দুই বা ততোধিক ভেরিয়েবলের গুণফলের কমপ্লিমেন্ট মানে প্রোডাক্টের কমপ্লিমেন্ট তাদের যোগফলের কমপ্লিমেন্টের সমান এই দুটো ল কে আমি তোমাদেরকে পাঠাচ্ছি এখনই গ্রুপে এই ল এখন থেকে পুরো পড়ে নেবে আর এক্সাম্পল দিয়ে আমি আস্তে আস্তে আসব থাকবেই পরীক্ষাতে ডিমরগ্যান্স ল ডিমোরগান ইংলিশে বলেছে যে ডিমোরগান স্টেট দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ইউনিয়ন এত কঠিনে যাওয়া দরকার নেই ডিমোর গ্যাস লটা ওই রুডিমেন্টস বইয়ে বই খুব সুন্দর দেওয়া আছে কিন্তু বইটা তো আমার কাছে এখন এই মুহূর্তে নেই তো আমি দেখছি দাঁড়াও তোমাকে তাকে একটু মনে করে দেবে আমি তাহলে পাঠিয়ে দেবো কারো কোনো পুরনো কোনো ছাত্রের কাছ থেকে বলে ডিমন গ্যাসটা পাঠিয়ে মানে বাংলা যদি আমি বলি যে দুই বা তদিক ভেরিয়েবেলের যোগফলের কমপ্লিমেন্ট তাদের গুণফলের কমপ্লিমেন্টের সমান আর এটা মানে হচ্ছে গুণফলের কমপ্লিমেন্ট তাদের যোগ ফলের কমপ্লিমেন্টের সমান এই লগুলোকে আমরা প্রুভ করতে পারি আমি একটা প্রুভ করে দেখাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই ধরো এর কমপ্লিমেন্ট কি হবে আমি এন ডট ডট এন পর যাচ্ছি না দুটোতে দেখাচ্ছি এক্স বার ডট ওয়াই বার তোর নিজেরা প্রুভ করে আমি একটা করে দিই তারপর নিজেরা করতে পারবে প্রথমটা কি আছে দেখো এক্স ওয়াই আছে সো এক্স আর ওয়াই মানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার এক্স প্লাস ওয়াই জিরো ওয়ান য়ান ওয়ান এক্স প্লাস ওয়াই তার কমপ্লিমেন্ট কী দাঁড়াবে ওয়ান জিরো 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 সো দ্যাট ইজ এল এইচ এস আর এইচ এস এর ক্ষেত্রে কী হবে আমি যদি মনে করি যে এক্স ওয়াইটাকে আলাদা করে লিখবো ইউ ক্যান রাইট রেখে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এক্স বারটা কী হবে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়াই বারটা কী হবে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এক্স বার ডট ওয়াইবার কী হবে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান ওয়ান ইন্টু জিরো মানে জিরো জিরো ইন্টু ওয়ান মানে জিরো আর জিরো ইন্টু জিরো মানে জিরো দ্যাট ইজ হচ্ছে আর এইচএস বোঝা গেলো সো দ্যাট ইজ দ্য এবার দেখো এল এইচএস আর এইচ এস প্রুফ তাহলে ডিমর্কান্সার আমি করলাম অবশ্যই অবশ্যই হুম তারপরে আসবো দাঁড়াও মাত্র শুরু হয়েছে আস্তে আস্তে দেখবে না কত কঠিনের দিকে ঢুকে ঢুকে যাবো অনেক কঠিন বলতে কিছু না আমি আমি করালে কঠিন লাগবে না কোনটা বাবা জিরো গুলো ওয়ান হবে ওয়ান গুলো জিরো হবে না উল্টোই তো দিয়েছি এই তো জিরোটা ওয়ান হয়েছে ওয়ান গুলো জিরো ওয়ানটা জিরো ওয়ান টা জিরো এই তো পরিষ্কার একদম জলের মতন পরবর্তী প্রুফটা কি আছে প্রোডাক্ট থিরম প্রোডাক্ট থিরমটা হলো আমি অন্য পেন নিচ্ছি হ্যাঁ দাঁড়াও তোমরা করবে এটা এক্স ডট ওয়াই হোল বার ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার এটা প্রুফ করে দেখা তোমাকে একটা তো হয়ে গেছে এটা হলে এটা করবে করেছে বাবা এটা হয়েছে এটা করে উৎসব বাহ সুন্দর কে করেছে এটা অরিত্র পাইন সন্দীপন সন্দীপন আচ্ছা ঠিক আছে সবাই পারবে দেখো সবাই পারবে আমি জানি তো এটা এটা না পারার কিচ্ছু নেই খুবই ইজি জিনিস ভালো লাগবে তো আমি করাচ্ছি তো সেইভাবে না গ্রাউন্ড লেভেল থেকে শেখাচ্ছি আমাকে আমি দেখো আমি তোমাদের জানি হবে তোমার হয়েছে বাবা ও আচ্ছা তোমালে খুব ইন্টারেস্ট পেয়েছে তোমালে খুব ভালো হয়েছে এটা অরিত্র ভট্টাচারিয়া আচ্ছা আরেকজনের নামটা না আমার খুব গন্ডগোল লেগে যায় দাঁড়া আমি নামটা জিজ্ঞেস করছি নামটা হলো এই যে কি পাকড়ে না কি নাম দেবে তোমার বাবা এই যে এই যে এই যে তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছো প্রয়াস 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 করেছ প্রয়াস প্রয়াসের আওয়াজ শুনতে পাচ্ছি না আমি এবার আমরা দেখো ছোট ছোট মিনিমাইজেশনে আসবো মিনিমাইজ কি করে মিনিমাইজ করে দেখো তোমাকে বললো সিম্পলিফাই করো না প্রুভ করা এটা প্রুভ না সিম্পলিফাই করা যাবে পারবে করতে আমি একটা করে দেখাচ্ছি দেখো এখানে আমার তিনটে টার্ম আছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম থেকে দেখো আমার কমন যায় কে কমন যায় আমার ওয়াই বারটা কমন যায় তাই না এরকম ওয়াই বার কমন নিতে পারি এই যে ওয়াই বার এক্স বার এক্স প্লাস ওয়াই এবার এটা মানে কি এক্স বার প্লাস এক্স মানে তো ওয়ান এটা আমার ওয়াই বার তাহলে আমি কেন ওয়াই বার এখানে লিখে দেবে যেহেতু এক্স বার প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে ওয়াই বার প্লাস ওয়াই বার তাহলে কথা দাঁড়াবে দুটো ওয়াই বার হলে কি হবে শুধু একটা ওয়াই বার হবে কেন হবে কারণ যেহেতু এটা ফর্মুলা আছে না এ প্লাস এ ইকাল টু এ প্লাস এ যদি আমার এ হতে পারে তাহলে ওয়াই বার প্লাস ওয়াই বারটা ওয়াই বারই হবে বোঝা গেছে হুম ইম্পর্টেন্ট

পরীক্ষাতে বহুবার এসছে এটা কিন্তু পারবে করতে একবার ট্রাই করো দেখি দু থেকে তিন মিনিট নাও সময় নিয়ে ট্রাই করে জায়গায় দাঁড় করো তারপর বলছি আমি সবাই ট্রাই করো একটু তুমি চিন্তা ভাৱনা কৰি হা ডিমজো লাগিব এটার মধ্যে না এটা সূক্ষ্ম একটা অপারেশন করতে হবে হ্যাঁ 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 অরিত্র ভট্টাচার্য বুঝতে পারছো তো স্কুলে কি করাচ্ছে এগুলো স্কুলে গেলে করাচ্ছে সিগুলা বুঝতে পারছো তো স্কুলে যখন করাচ্ছে ভেরি গুড হুম অনেক বড় হয়েছে তো আমি একটা স্টেপে করবো একদম শর্টে বলো 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 আচ্ছা এটাকে একবার দেখো তো যে এটাকে এরকম তো দেখো দুভাবে করা যায় আমি ধরো লেফট হ্যান্ড সাইডে এটাকে লিখছি কি আছে আচ্ছা এই জিনিসটা কি এরকম লেখা যায় দেখো তো

আমি যদি একে উল্টো দিকে ভাবি দেখবে এটাকে প্লাস দিয়ে লিখতে পারবো আবার এখান থেকে দেখো আমি যদি এখান থেকে এইভাবে আসি এটাকে তার মানে এটাকে আমি লিখতে পারি পরিষ্কার এবার এগুলোকে একদিকে নিয়ে আসো এবারে বার সি সি বার এটা মানে কি হবে দেখো এটা মানে জিরো এটা জিরো এটা জিরো তো জিরো ইন্টু তার বার এটা মানে কথা হবে ওয়ান হবে না আরও শটে হয়ে গেল টিক্সটা বুঝতে পারলে কী করে করেছি একদম সট তোমাকে অত ক্যালকুলেশান করতেই হবে না হবে কি না বলো কি সহমত না হলে আমি আবার বলবো উৎসবে কি বোঝা যাচ্ছে কি করে হলো এটা চিন্তা নেই সবাই যদি সবাই যদি বুঝতে পারে আমাকে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো একটা অঙ্কতে তো নানান ভাবে করা যায় তুমি পরে আমাকে পাঠিয়ে রেখো যেভাবে করেছো আমি দেখে রাখবো এটা এভাবে করলে হবে তুমি যেটা করেছো তোমার সেটা করলেও হবে ন প্রবলেম একটা ম্যাথকে হাজার রকমের করা যায় যেটা যে যেভাবে করে আর কি তাই না ওয়ান এসছে তো হ্যাঁ পাঠাবে অবশ্যই পাঠাবে কেন পাঠাবেন আমি দেখবো আমি আটা দিচ্ছি দেখো এ ডবল বার মানে এ হবে এটা ফর্মুলা করেছি আমি আমাকে এটা বলো তো এটা এটাকে মিনিমাইজ করতে পারবে এটা কিন্তু এ প্লাস বি হোলবার এটাকে আমরা এরকম লিখতে পারি না ডট বি বার এটাকে এরকম লেখা যায় বি ডট বি এখানে অ্যাপ্লাই করেছি আমি কারণ এ প্লাস বি হোলবার

এ ডট এবার মানে কি জিরো এবিরো আর এ বিবার যা আছে তাই লিখলাম আর এখান থেকে আমি কে কমন নিয়ে নিই হ্যাঁ কি ওয়ান না

আমি ঘুরিয়ে লিখেছি তো এটা এটা বি বার এ তুমি এই ফর্মুলাটা এই মতো করো নি এ প্লাস এ বার ইজ ইকাল টু এ প্লাস বি এটার সঙ্গে সিমিলারিটি খোঁজো বি প্লাস বি বার এ তা কি হয়ে যাবে আমি ঘুরিয়ে লিখলাম এ প্লাস বি এ টাইপের অনেক কিছু প্রবলেম আমাদেরকে করতে হবে আমি দেখে একটা হোমওয়ার্ক বেস বানাতে হবে একটা অ্যাসাইনমেন্ট বেস ওটা করে আমি দিয়ে দেবো সেই 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 ঠিক আছে ও তোমাদের জন্য আমি ওয়েবসাইট বানিয়েছি একটা দেখো ওয়েবসাইটটা দেখো জাভা দিয়ে বানিয়েছি জাভা স্ক্রিপ্ট দিয়ে আমার ভিডিওগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে আমি প্লে লিস্ট আপলোড করে দেবো এই লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি হ্যাঁ এটা আমার একটা সংস্থা আছে আমার এখানে হ্যাঁ বলো দেবো দেবো দেখো এ দেখো সবই করবো একটা দেখো এই যে ইউটিউব যে ভিডিওতে যাবে টিউটোরিয়ালে ক্লিক করবে যেই তুমি ক্লিক করবে অটোমেটিকলি এখানে তোমার একটা ভিডিওর লিঙ্ক খুলে যাবে এখান থেকে তুমি প্লে লিস্ট চুজ করবে ক্লাস নাইন আছে তুমি এখান থেকে যে ইলেভেন টুয়েলভ সবই আপলোড করছি আস্তে আস্তে যে ইলেভেন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স যেই করলে কালকে করেছিলাম যে ভুলিয়ে না যাবে যেখানে পেয়ে যাবে দেখবে সব আপলোড করা আছে এখানে যা যা দরকার তোমার নাম্বার সিস্টেম যা দরকার এই লিঙ্ককে থেকে সব পেয়ে যাবে ক্লিক করো আমার ভিডিও স্টার্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কেমন হয়েছে সাইটটা উৎসব জাভা স্ক্রিপ্ট দিয়ে বানিয়েছি সব সব শেখাবো তবে জাভা স্ক্রিপ্টের কোডিং দেখবে কালকে বানা স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম তুমি আগে গেলে সব আগে তোমাকে না ওই জাভা দিয়ে হলে হবে না তোমাকে পুরো জাভা স্ক্রিপ্টিং শিখতে হবে স্ক্রিপ্টিং শিখতে তোমাকে একটু তোমাকে প্রথমে এইচটিএম এর সিএসএসটা শিখতে হবে কালকে তারা স্কোর্ট বানিয়েছে দেখো সব এটা সিলেবাসের সিলেবাস ওরিয়েন্টেড তো হয় কম্পিউটার সায়েন্স এই দেখো কালকে এতগুলো কোড লিখেছি রাত্রে বসে বসে এই দেখো সব জাভা স্ক্রিপ্টের কোড সমস্ত নাম্বারগুলোকেই বানিয়েছি সব বসে বসে সব দেখাবো আমি আছি তো অসুবিধা নেই সব শিখিয়ে আস্তে আস্তে তাহলে এতটুকু আমার হ্যাঁ দু বছরের মধ্যে দু বছর তুমি কেন শিখবে তুমি আগে তুমি সি বা সিলেবাস শেখো তুমি জাভাস কি তোমাকে আমি শেখাবো হচ্ছে বলে দিচ্ছি টুয়েলভটা যেই শেষ হবে যেদিন থেকে উচ্চ মাধ্যমিক এন্ড হবে তার পরের দিন থেকে জাভা স্কিপ শুরু করবো আমি প্রথমে জাভা শেখাবো জাভা স্কিপ শেখাবো একদম অনলাইন অনলাইনে হবে অনলাইন কি দিন বন্ধ হবে নাকি অনলাইনে চলবে পুরো অফলাইনে তো করোনা দেখো অফলাইনে তো অফলাইন ক্লাস তো আমাদের শুরু হবেই করোনা কমলে আমি শুরু করব যেদিন কমবে তখন থেকে শুরু করব অফলাইন না বলছি জাভা স্ক্রিপ্টটি তখন ধরো তোমার ধরো ক্লাস টুয়েলভ কমপ্লিট হয়ে গেছে এবার তোমাকে তো টুয়েলভের জন্য তুমি আবার কলেজটি দৌড়াবে এসে তুমি অনলাইনে আমরা যাবা স্ক্রিপ্ট করবো কী আছে জাবা স্ক্রিপ্ট শিখবো সিএসএস অনলাইনে কোনো অসুবিধা নেই তো ওটা তোমার আর কি যদি মনে করি অফলাইনে এসে শিখবো অফলাইনে করাবো কোনো প্রবলেম নেই অনলাইনে করাতে পারি অনলাইন অফলাইনে কোনো অসুবিধাই নেই এই সমস্ত প্র্যাকটিক্যাল বেস যে কাজগুলো হয় সেটা অনলাইনে ভালোই হয় খারাপ কিছু হয় না তুমি জাভার স্কির প্যাকেজ তৈরি করে দেওয়া তারপর ভিডিওটাকে আমি পুরোপুরি অন করে দিয়ে করবো একদম তোমাদের খুব ভালো লাগবে দেখবে প্রথমে এসটিএমএলটা শিখিয়ে নেবো ভালো মতন তারপর সিএসএসটা দেখাবো তারপর শেখাবো হচ্ছে জাভার বেশি তুমি প্রোগ্রামিং সি আগে শিখে না তুমি সব ল্যাঙ্গুয়েজ করতে পারবে আগে লজিক্যাল সেন্সটাকে ডেভেলপ করে তাহলেই হবে চলো প্রোগ্রামিং সি এর আমরা আগের দিন লাস্ট কি করিয়েছিলাম বলো তো একটু আমাকে ওগুলা পরে দেখছি বাবা এখন সব দেখতে গেলে যাবে কোনগুলো বলো ও আস্তে আস্তে হ্যাঁ আমি আস্তে আস্তে অপারেটার গুলো ডিসকাস করি দেখো সবাই দেখে নাও সুবিধা হবে আমাদের তাড়াহুড়ার ব্যাপার নেই আমরা ধীরে সুস্থ শিখবো আমি এখানে একটা লজিক্যাল অপারেটার এখান থেকে একটা কাজ করি হ্যাঁ অপারেটার অপারেটার ও হ্যাঁ লজিক্যাল তো সব করাবো দেখো লজিকটাকে ক্লিয়ার করে নাও আর কোনো অসুবিধা নেই লজিক্যাল অপারেটার ইন সি চলো নি কি কি আছে

আর লজিক্যাল নট হয় এই তিন ধরনের অপারেশন নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর আর হচ্ছে লজিক্যাল নট প্র্যাকটিক্যালি দেখো আমি যদি এটা প্র্যাকটিক্যাল কাজ করাতে চাই তাহলে সেক্ষেত্রে তোমার লজিক্যাল অ্যান্ড অর নটের কোনো প্রোগ্রামিং কনসেপ্টটা তো মোটামুটি সবাই ক্লিয়ার আছে না লজিক্যাল অ্যান্ড অর নটের প্র্যাকটিক্যালি হ্যাঁ দেখছি আমি এখানে প্রোগ্রাম তোমাকে মেন ফান্ডাটা বুঝতে পারলে হবে তারপর প্রোগ্রামটা আমরা আস্তে আস্তে আসবো লজিক্যাল অ্যান্ড অর নট এর কি কি কাজগুলো হয় আর কি দেখছি এক সেকেন্ড আমার সাথে কোনো হিংস নেই ভালো একটা বই যদি কানেক্টরের বই তখন পাবে না অবশ্য চলো আমি বলছি লজিক্যাল অ্যান্ড দিয়েই বলছি একদম তোমরাই বলবে আমাকে আমি আমার মতন প্রোগ্রাম বানাবো একদম সিম্পল একটা প্রোগ্রাম বানাবো সেখান থেকে তোমরা আউটপুট ডিসাইড করবে আউটপুট যে যত প্র্যাকটিস করবে না তার তত বেশি সেন্স ডেভেলপ করবে আউটপুট প্র্যাকটিস করাটা খুব জরুরি উইদাউট আউটপুট ছাড়া কিন্তু তোমাদের লজিক্যাল সেন্স কিন্তু ডেভেলপ করবে না ধীরে ধীরে আমি আসছি

হ্যাঁ সবই হবে আমি আমি ভাবতে দাও বাবা ভেবে চিন্তা করছি মানে বইপত্র থেকে আমি করি না আমি একটু একটু ভাবতে দাও আমাকে ভেবে ভেবে করছি তো বাবা কি হলো ডাবার এক সেকেন্ড দাঁড়াও কি হবে আউটপুট এর এক্স আর t এর মান কি বের হবে আগে কম্পাইল করে দেখি ঠিকঠাক আছে কিনা এক সেকেন্ড সরি কি হতে পারে লজিক্যাল সেন্স দিয়ে আমরা যদি বলি এখানে কি আমার আসতে পারে এই জায়গাটাতে আউটপুটটা দেখো একবার আউটপুটটা দেখে আমরা ডিসাইড করি এখানে দেখো এক্স এর মান হ্যাঁ এখানে একটা কি দেখাচ্ছে আইডিমপোটেন্ট লগ কত এখানে আইডিমপোটেন্ট লগ কত থেকে আসছে এখানে আইডিমপোটেন্ট লগ কত থেকে আসছে

কিন্তু এখান থেকে এক্স এর মানটা কেন ক্যালকুলেট করছে না ধরো এটা ভাবো আগে কেন হচ্ছে না উপরে থাকার জন্য নয় তুমি আগে দেখো 8 less than 8 কে কন্ডিশন ট্রু ট্রু দুটো কন্ডিশন কে মার্চ করছে তো দেখে ইয়েস এইটাই আসল লজিক প্রথমটা ট্রু ইয়েস দুটোকে ট্রু হতে হবে তাহলে এটা এটা কি এক সেকেন্ড একটু একটা দাঁড়াতো দাঁড়াও এই দেখো এক্স এর মানটা প্রথমটা কি হচ্ছে প্রথমটা বাট সেকেন্ড ট্রু বা ফলস তাহলে আমার এই প্রিন্টেপের কোনো কাজ নেই কাজ আছে কি কাজ নেই তো তাহলে ও এই পার্টটা আসবে সেটা প্রিন্টেফের বাইরে তাহলে এক্স ইকাল টু এক্স প্লাস ফাইভ এক্স এর মান কত এক্স এর মান আট প্লাস তেরো কিন্তু সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার এই জায়গাটা দেখো টি ইজ ইকাল টু টি ইজ ইকাল টু কি তো কত হচ্ছে টি মানে হচ্ছে এখানে এক্স এর মান হচ্ছে আমার তেরো তেরো মডুলাস অফ ফোর তার মানে চার তিনে বারো মানে এক ওয়ান ঠিকই দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু প্রিন্ট করছে না কিন্তু যদি তুমি এটাকে লজিক্যাল অ্যান্ডের প্রথম কন্ডিশনটা হলো দুটি কন্ডিশনকে তোমাকে স্যাটিসফাই করতে হবে যদি একটি মাত্র ফলস হয় তাহলে হবে না সেক্ষেত্রে আমরা যদি এখানে লজিক্যাল অর লাগিয়ে দিই তাহলে কি দাঁড়াবে তাহলে কি প্রিন্ট হবে কি প্রিন্ট হবে বলো আমাকে দুটো তো বুঝতে পারলাম কি প্রিন্ট হবে এক্স আর কি কি প্রিন্ট দেখাবে আমার আউটপুটে কি দেখাতে পারে কি দেখাবে এক্স এর মধ্যে হ্যাঁ আর কারণ এটা এটা যখন ট্রু হলো ও डायरेक्टली এখানে এন্ট্রি করে গেল করেও বেরিয়ে চলে এলো বোঝা যাচ্ছে লজিকটা নিজের ভাষা দিয়ে লিখবে বাংলা ভাষা দিয়ে লিখে আমাকে পাঠাবে দেখব আমি তুমি যেটা বুঝেছ সেটাই লিখবে এখানে অরের ক্ষেত্রে কেন হলো না অরের ক্ষেত্রে কেন দেখালো অ্যান্ডের ক্ষেত্রে কেন হলো না প্রথম কেস স্টাডিজগুলো ঠিকঠাক খাতায় লিখবে বাংলাতেই লেখো তুমি কোনো অসুবিধা নেই যে ইংলিশে লিখতে পারবে ইংলিশে লিখবে যে বাংলা লিখবে বাংলা লিখবে একদম সি প্রোগ্রামটাকে আমাকে যদি বলে অ্যানালাইজ দিস প্রোগ্রাম কি করে অ্যানালাইসটার মুখে একটু বলে দিচ্ছি বলবে প্রথমে আমরা ভেরিয়েবেলগুলোকে ডিক্লেয়ার করেছি যা যা করেছি দেখো ভেরিয়েলগুলোকে ডিক্লেয়ার করেছি এবং প্রত্যেকটা ভেরিয়েলের টাইপ হচ্ছে ইনটিজার টাইপ আমার কথাগুলো অলরেডি রেকর্ড হচ্ছে তো তুমি এই কথাগুলো পরে অনলাইন ভিডিও চালিয়ে দেখতে পারো প্রথমে বলবে একদম প্রথম থেকে আসছি stdio.h হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এটা হচ্ছে মেন ফাংশন মেনকে আমরা ইউজার ডিফাইন ফাংশন বলি এবং তার রিটার্ন টাইপ হচ্ছে ইনটিজার মানে যে কোনো একটা ইনটিজার ভ্যালুকেই রিটার্ন করবে এবার রিটার্নটা জিরোই হতে হবে এমন কোনো ব্যাপার নেই সেটা ওয়ানও হতে পারে টুও হতে পারে থ্রি যে কোনো ইনটিজার ভ্যালু হলেই হবে সেকেন্ড আমরা সিকে বলি টপ টু বটম আপ অ্যাপ্রোচ সে কারণে আমরা এখানে ইনটিজার টাইপের ভেরিয়েবল ধরেছি তারপরে যেগুলো ভেরিয়েবেল হবে প্রত্যেকটা ভ্যালু ইনটিজার হবে মানে হোল নাম্বার হবে প্রথমে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এক্স ওয়াই জেড আর টি এবং তাদের মধ্যে এক্সের ভ্যালুকে আমি আটে ইনিশিয়ালাইজ করেছি আর জেডের মানকে আমি সিক্সে ইনিশিয়ালাইজ করেছি করার পর এক্সের মানটা টি এর মধ্যে আমি স্টোর করেছি সে কথা তাহলে এর এখন কারেন্ট ভ্যালু কত হবে আট একদম পরিষ্কার তারপরে যখন আমি ইফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এই তাহলে এক্সের মানটা আট আট আটের থেকে লেস দ্যান ইকোয়াল টু একদম কন্ডিশন ট্রু আর অর অপারেটার পরের কন্ডিশনটা কি হচ্ছে ফলস হচ্ছে কিন্তু লজিক্যাল অরের ক্ষেত্রে যে কোনো একটি কন্ডিশন ট্রু হলেই এই ইফের বডি পার্টের মধ্যে ও এক্সিকিউট করবে বডির মধ্যে চলে এলো সেখান থেকে এক্স এর মানটাকে ও প্রিন্ট করবে হচ্ছে এই যেহেতু এক্স এর মানটা আট ছিল তারপরে এক্স ইকাল টু এক্স প্লাস ফাইভ করলে হবে তেরো কিন্তু এই এক্সটাকে আমি প্রিন্ট করে দেখাইনি যদি আমি এই এক্সটাকে আবার প্রিন্ট করতাম তাহলে আমার এখানে আর্ট দেখাতো এক্স এর মান তারপরে এক্সের মান দেখাতো তেরো নেক্সট আমি তো করে দেখাচ্ছি তারপর প্রথমে বলে নিতে তবে বলছি দেন আমি এক্স মডুলাস অফ টুয়েলভ করে দিতে এক্সের মানটা কত আছে আট আছে আট নয় তেরো আছে তেরো মডুলাস অফ ফোর তার তিন চারে বারো মডুলাস অপারেটার সবসময় রিমাইন্ডারকে রিটার্ন করে সে কারণে এখানে রিমাইন্ডার রিটার্নটা হবে ওয়ান সেই ওয়ানের মানটা স্টোর হবে টিতে টি ইকোয়াল টু ওয়ান দেন লাস্টে আমি এর মানটা প্রিন্ট করে দিচ্ছি এই হচ্ছে আমার টোটাল অ্যানালাইসিস এই অ্যানালাইসিসটা আমি যেটা বললাম আমার কথাটাই রেকর্ডিং এ শুনে সুন্দর করে নিজের ভাষায় লিখবে আর যদি আমি এখানে যদি প্রিন্ট এফ করে এক্সটাকে প্রিন্ট করতাম তাহলে কি দেখাতো উৎসব কনসেপ্টটা কেমন লাগলো বলো হ্যাঁ আমি যদি এক্সেমার প্রিন্ট করতে তাই দেখাবে আট দেখাবে তারও দেখাবে আর ওয়ান দেখাবে ঠিক আছে উৎসব বলো লজিক পরিষ্কার বলো আচ্ছা টি ইকাল টু এক্সটা অ্যাকচুয়ালি কোনো কাজই করে না এটা জাস্ট একটা দেওয়া আছে এখানে ফলসে দেওয়া আছে কোনো কাজই করে না এখানে টি ইকাল টু এক্স কোনো কাজই করে না হ্যাঁ এবার তুমি যদি এখানে কোনো একটা ক্ষেত্রে জাস্ট যদি এরকম করে দাও ধরো এই এক্স এর বদলে জায়গাটা টি করো তাহলে কোনো পরিবর্তন হবে না দেখো তুমি এক্স এর বদলে টি করে দাও তাহলে কি ধরা হ্যাঁ আগেতে ডিফাইন করেছি তুমি একই ভ্যালু দেখাবে দেখো আট তারও একই দেখাবে যা টি এর ক্ষেত্রে অনেক কিছু করে ভেরিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ করে রাখি সেগুলোকে আমরা তুলে রেখে দেখাই এবার আরেকটা কনসেপ্ট হচ্ছে নট ইকুয়াল আমি এটা পাঠিয়ে দিচ্ছি কফি আমরা জুলাই মাসের প্রথম যে আমাদের ক্লাস হবে তখন আমরা অতি অবশ্যই নেক্সট উইক মানে জুলাই মাস পড়ে যাচ্ছে জুলাই মাস থেকে আমরা লুপ শুরু করব প্রোগ্রামিং সি এর লুপিং স্ট্রাকচার ঠিক আছে নটটা কি কাজ করে দেখো ধরো তুমি এই প্রোগ্রামটার মধ্যে কোথাও লিখেছ আমি এরকম লিখছি

এক্ষেত্রে তোমার কি প্রিন্ট করবে হম আবার দেখো যদি আমরা এরকম করতাম টু করতাম টু টু তখন হতো নত আচ্ছা ফলস হলো তা কন্ডিশনটা অনেক ক্ষেত্রে আমার কাজে লাগে যেমন হুম এক সেকেন্ড ধরে তো একটু একটু আসছে দুই মিনিট দাঁড়াও এক্সের মান্স টু হয়ে গেল আর এক্স নট ইকাল টু টু ট্রু এলস হচ্ছে পর পর করে আমরা অনেক ধরনের লজিক কে কাজে লাগাতে পারি যেমন ইফ ধর এখান থেকে যদি আমি কোনো একটা কন্ডিশন এরকম করে নিচ্ছি আমি ওয়াই ধরো নিলাম ওয়াই ইকোয়াল টু এইট এখানে ধরো লিখছি আমি লজিক্যাল অড দিয়ে দিলাম অড দিয়ে আমি লিখছি সেক্ষেত্রে কি প্রিন্ট করবেিন্ট করবে কারণ কি আমার যেহেতু একটি মাত্র কন্ডিশন ট্রু আছে এটা মোটামুটি লিখে নাও ভালো মতন লজিক করে পরিষ্কার হচ্ছে একদম দেখো তোমাদের শেখা দিয়ে কথা কিন্তু আমার ছোট ছোট প্রোগ্রাম দিয়ে কনসেপ্ট তমাল বুঝতে পারছো তমাল ঠিক আছে এক সেকেন্ড দিচ্ছি আমি হ্যাঁ এক মিনিট নট অপারেটার আছে এই চাইটে নট ইকুয়াল টু ধর আমি বলছি না এ নট ইকাল টু বি এ নট ইকুয়াল টু সি এই জিনিসটা কাজ করে তারপরে লেফট শিফট রাইট তো বলেছিলাম কি করে কাজ করে এটার ক্ষেত্রে আমার কি হয় ধরো এক্সপোনেন্ট একটা আছে না লজিক্যাল যে অপারেটর গুলো হয় ফাইভ লজিক রাপাটা কোনো লিখছে ওরা এখানে অনেক ধরনের প্রোগ্রাম আছে আমি ওইগুলো নেটে থাকে সবই কিন্তু নেট থেকে তুমি সব সময় করে বুঝতে পারবে না এমন কনসেপ্ট দিয়ে দেয় ওরা তো বোঝাতে শক্তই হয়ে যায় যেমন তোমাকে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি দেখাচ্ছি এরকম ধরো দিলো আমাকে ভালো মতন আমাকে বলবে এক্স ইকুয়াল টু সেভেন ওয়াই ওয়াই ওয়ান এরকম আছে এ আমি লিখছি ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস প্লাস আবার লিখছি ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই এখানে প্রিন্ট করলাম যে ওয়াই ইকুয়াল টু পার্সেন্ট ডি স্ল্যাশ টি আর ওয়াই ওয়ান ইকুয়াল টু পার্সেন্ট ডি কত হবে ওয়াই কমা ওয়াই ওয়ান কি প্রিন্ট হবে এখানে দুটো ভ্যালু প্রিন্ট হবে প্রথম ভ্যালু কি হবে সেকেন্ড ভ্যালু কি হবে দুটোই কিন্তু এইট হবে না আচ্ছা ও আমাকে এইটের বলছে আচ্ছা ওই এইটের তুমি কেন বললে আমাকে বলো একবার এইটের কেন বললে দেখো তোমার এখানে প্রথমে কি আসছে দেখো প্রথমে তোমার কনফুট তোমার এটার সঙ্গে নিজেকে মেলাও সেভেন সেভেন দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে ঠিকই দেখাচ্ছে কেন হচ্ছে শোনো এক্স প্লাস প্লাস এক্স প্লাস প্লাস মানে হচ্ছে এক্স এর মানটাকে এই প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট পরে বাড়বে কখন বাড়বে পরে বাড়বে তাই প্রথমে এক্স এর মানটা ওয়াই তে স্টোর হচ্ছে মাথায় রাখবে এক্স এর মানটা ওয়াই তে স্টোর হচ্ছে এখানে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে না প্রথমে প্রথমে এট ফার্স্ট স্টোর হচ্ছে স্টোর হলো তাহলে এক্স এর মান যদি ওয়াই এ স্টোর হয় প্রথম ভ্যালু ওয়াই এর মান কত হবে 7 হবে তারপরে সেই ওয়াইটাই তো আবার ওয়াই ওয়ানে যাচ্ছে তো সেভেন সেভেন হবে বুঝতে পারি এটা টুইস্ট টুইস্ট দেওয়া হচ্ছে টুইস্ট ইয়েস ইয়েস হ্যাঁ ভালো প্রশ্ন করছে আটটা কখন হবে তুমি এখানে এক্স এর মানটা প্রিন্ট করো দেখবে ওয়াই এর মানটা আট হয়ে যাবে দেখো ওয়াই ওয়ানটা আট হয়েছে কেন আট হলো তার কারণটা হলো প্রথমে এক্স প্লাস প্লাস মানে ভালো মতন বুঝবে সবাই এক্স প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট তাহলে প্রথমে তো বাড়বে না প্রথমে ভ্যালুটা ইউজ হবে তাহলে ওয়াইয়ের মানটা সেভেন এলো তারপরে ওয়াইয়ের মানটা একটা স্টেপ বেড়ে গেল জাস্ট বেড়ে গেল কত বাড়বে এটা পোস্ট ইনক্রিমেন্ট পরে যখন এক্স এর মানটা আমি ইউজ করব তখন তো জাস্ট এক্স এর মানটা কত দেখাবে আমার এইট দেখাবে

প্রথমে ওয়ার মার্ট ইউজ হবে ওয়ার মার্ট কত সেভেন প্রথমে ইউজ হলো ওয়াই কল টু সেভেন হলো তারপর তো ভ্যালুটা বাড়বে তারপর এক্স এর মধ্যে কি আসবে সেভেন তো থাকবে না এক্স এর মানটা একটা স্টেপ বেড়ে যাবে এক্স মানটা কি হয়ে যাবে আট হয়ে যাবে বোঝা গেছে হুম প্রথমে তো মান ইউজ হবে তারপর সেটা ইনক্রিমেন্ট হবে যেমন দেখো মাইনাস মাইনাস করো দেখবে সিক্স হয়ে যাবে প্রথমে মানটা সেভেনই হবে তারপরে কমে যাবে একটা স্টেপ দেখলে কত ধরনের তোমাকে এরকম ধরনের টুইস্ট করতে পারে এবার এবার কার কি অসুবিধা আছে

ওকে ঠিক আছে সবাই বুঝলে আমার শান্তি এটা গেলে পোস্ট ইনক্রিমেন্ট ফার্স্ট ভ্যালু ইউজ দ্য এবার আর একটা দেখো কিরকম করতে পারে পরীক্ষার ক্ষেত্রে তোমাকে একদম মানে মাথা খারাপ করে দেবো অনেকে আমি কোশ্চেন করতে এরকমই দেব সব পাঠাবো বাবা একটু মডিফাই করে পাঠিয়ে দিচ্ছি এটার আউটপুট কি হবে তো বলে দিয়েছে সাত সাত ছয় দেখেছ সাত সাত ছয় এবার দেখো যদি এখানে তুমি মাইনাস মাইনাস লাগাতে তাহলে কি হতো হলো এটা এখানে ইউজ হচ্ছে ছয় 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 প্রথমে দেখ কমে গেল ছয় হলো ছয় হলো ছয় 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 ছয়

তোমার দশ মিনিট পর ছাড়লে অসুবিধা আছে মিনিট হ্যাঁ এই দেখো এখানে দিলাম হচ্ছে ফাইভ এখানে দিলাম টি এবার সব কাটো কামাল আগের গুলা বোঝা যাচ্ছে তো সব না বুঝতে পারলে আমাকে ইনফর্ম করবে এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে বিট ওয়াইজ অর বিট ওয়াইজ অর কিভাবে কাজ করে জানো আরে দেখো শিখে নাও সেভেন এর মান কত এটার দেখো তোমাকে আমি সুন্দর করে করে দেখাচ্ছি সরি ধরো এটা করতে গেলে তোমাকে এভাবে করতে হবে দেখো বাইনারি কত হবে এক্স ইকাল যদি সেভেন হয় ওয়ান 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 ওয়াই কত হবে ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা বলছি হচ্ছে বিট ওয়াইজ অর ওয়ান ওয়ান অরে অর আপার কী হয় আমার যদি আই যেটা করছিলাম এ প্লাস এ যদি এ হয় আর ওয়ান ওয়ানটায় ওয়ান হবে ওয়ান জিরো ওয়ানটা কী হবে ওয়ান হবে আর ওয়ান ওয়ানে কী হবে ওয়ান হবে তাহলে আমার টি এর মান দেখানোর কথা হচ্ছে সেভেন কারণ ওয়ান 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 মান হচ্ছে সেভেন দেখা করে কত হয় হচ্ছে সেভেন বোঝা গেল হ্যাঁ বাইনে হ্যাঁ 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 রাইট এবারে দেখো তোমাদের এরকম থাকতো যদি এই জায়গাটাতেই চেঞ্জ হয়ে টি ইকাল টু কি করেছি এটাকে এটা ওয়াই করার কথা তো শর্টে করে দিয়েছি আচ্ছা একই ব্যাপার হ্যাঁ এখানে ওয়াই করলেও তাই হবে ফাইভ না এখানে ওয়াই করো তুমি একই রেজাল্ট দেবে ওর ওয়াইয়ের তো ফাইভই আছে সেভেনই আসবে এবার এই যে জিনিসটা হয় তুমি এরকম দিয়েছ এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটার এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যান্ড কি কাজ করে এক্স আর ওয়াই অ্যান্ড মানে হচ্ছে গুণ করে ইন করে ঠিক তাহলে কত এটা গুণ করলে কি হবে এই দেখো ওয়ান জিরো ওয়ান পাঁচ হবে অ্যান্সার পাঁচ হবে এসেছে এসে পাঁচ সো এরকম আছে একটু দেখে নেবে এগুলো প্র্যাকটিস করলেই হবে পরের দিন এক্সক্লুসিভ অর্ডটা লজিক গেস্টটা থেকে করালে আর ভালো বুঝতে পারবে এক্সক্লুসিভ অরটা কিছুই না এক্সক্লুসিভ অর্ডের সাইনটা কি দেয় মানে এই জিনিসটা বলে তো এই দেখো এইটা এটার ক্ষেত্রে আউটপুট কি দেখাচ্ছে দেখো এটাকে ক্ষেত্রে বলে দিই এক্সক্লুসিভ অর্ডের ক্ষেত্রে হয়ে যাবে এখনই ধরো আমার এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ অর যেখানে ডিফারেন্ট ইনপুট থাকে যেখানে ডিফারেন্ট ইনপুট থাকে সেখানে জিরো হয় না যেখানে ডিফারেন্ট ইনপুট সেখানে ওয়ান হয় এক্সক্লুসিভ অর এর ফান্ডাটা হচ্ছে ডিফারেন্ট ইনপুট যেখানে থাকবে সেখানে জিরো হবে না ডিফারেন্ট ইনপুটে ওয়ান হবে ইনপুটে হবে আমি এই লজিকে যদি কি হবে দেখো এখানে সেম ইনপুট মানে জিরো জিরো ওয়ান জিরো কত হচ্ছে টু এটার ক্ষেত্রে কি আসার কথা টু আসার কথা টু এসছে টি ইকলে টু বোঝা গেছে যাতে অসুবিধা ছিল বুঝে নিলাম বি টু এস অ্যান্ড বি টু এস অর এক্স অর ঠিক তো ওকে এতটুকু প্র্যাকটিস করে নাও পরের দিন আমরা লুপ থেকে শুরু করব ঠিক আছে কারণ এটা জুন মাস তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পরের মানে এক তারিখ পড়ছে মনে হয় আমরা এসে থেকে লুপটা করাবো ঠিক আছে চলো তাহলে আমরা রাখছি এতটকের মধ্যে সবাই প্র্যাকটিস করে বাড়িতে ভালো না অসুবিধা জানাবে হ্যাঁ রাখলাম হ্যাঁ এর না এরারটা আমাকে পাঠাতে গিয়ে একবার তাহলে আমি দেখিয়ে নিচ্ছি একসঙ্গে অরিত্র তো আচ্ছা তোমার তো স্কুল আছে বাবা তুমি তাহলে জয়েন করে যাও অরিত্র ভট্টাচার্য হুম দাঁড়াও বলো বলো না 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 কোনটা এরোদ দিচ্ছে এটা এর দিচ্ছে আমার মেয়ে কোনো কারণে না বুঝলে তো অ্যাপে ফাংশন চেঞ্জ করতে পারছে হ্যাঁ 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 ঠিকই বলেছ ঠিক আছে তমাল ওটা তাই হচ্ছে তমাল না আমাদের ইসের ওই হচ্ছে এরকম ও হতে পারে এটা হ্যাঁ তুমি অ্যাপে সব টোটাল সব কিছু করতে পারবে না মোবাইলে লিমিটেশন আছে না অ্যাপে সব দেওয়া থাকে না ঠিক আছে তাহলে আমার এর একটা ক্লাস আছে ক্লাস অ্যাটেন্ড করি হ্যাঁ ঠিক আছে কথা হবে পরে হ্যাঁ ওকে হ্যাঁ বলো 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 হ্যাঁ অ্যাপে হয়তো কোনোখানে এটা দিচ্ছে ঠিক আছে এটা দেখতে হবে তাহলে অ্যাপেরটা আমি ঠিক বলতে পারি দেখছি এমপরে হ্যাঁ তুমি পাঠিয়ে রেখো আমাকে ওইটা আমি তো অ্যাপে আমার সাথে অ্যাপও নেই আমি রান করে দেখবো একবার ঠিক আছে ওকে হুম হুম